ক্লাস টেনের কোশে দেখি ছাব্বিশ পয়েন্ট এক এবং অনুশীলনের আজ আমরা ছয়ের দাগের যে অঙ্কটা আছে সেটা করার চেষ্টা করব কী বলছে না মৈদুল পাড়ার হাসপাতালে একশো জন রুগীর বয়স নিচের ছকে লিখল ওই একশো জন রুগীর গড় বয়স হিসাব করে লিখি যে কোনো পদ্ধতিতে এটা আমি করতে পারি বলছে যে মৈদুল তার পাড়ার একশো জন হাসপাতালে যে একশো জন রুগীর বয়স একটা ছকে লেগেছে বয়স দশ থেকে কুড়ি এরকম কজন না জন কুড়ি থেকে তিরিশ এরকম কজন না আটজন তিরিশ থেকে চল্লিশ বছর বয়স এরকম রোগীর সংখ্যা বাইশ চল্লিশ থেকে পঞ্চাশ এরকম রোগীর সংখ্যা কুড়ি পঞ্চাশ থেকে ষাট বছর এরকম বয়স রোগীর সংখ্যা কত আঠারো ষাট থেকে সত্তর এরকম রোগীর বয়স রোগীর সংখ্যা কটা আছে এরকম কুড়িটা তাহলে আমার গড়টা বার করতে হবে শ্রেণী পরিসংখ্যান একটা মধ্যক এই পরিসংখ্যানকে আমি আই দিয়ে লিখলাম আর শ্রেণীমধ্য এটাকে আমি এক্স আই দিয়ে লিখলাম আরেকটা কলম এখানে আমি লিখলাম এফ আই কী বলছে না দশ থেকে কুড়ি এরকম কজন আছে না জন তাহলে দশ থেকে কুড়ি এরকম রোগীর সংখ্যা বারো সেটা পরিসংখ্যান হবে কুড়ি থেকে তিরিশ সেরকম কটা আছে না আটটা তারপরে তিরিশ থেকে চল্লিশ এরকম কটা আছে না বাইশটা তিরিশ থেকে চল্লিশ এরকম রোগীর সংখ্যা বাইশ তারপরে চল্লিশ থেকে পঞ্চাশ এরকম রোগীর সংখ্যা কুড়ি আর পঞ্চাশ থেকে ষাট এরকম রোগীর সংখ্যা কটা আছে না আঠারোটি আঠারো জন আর ষাট থেকে সত্তর এরকম রোগীর সংখ্যা কত কুড়ি তাহলে দশ থেকে কুড়ি বারো কুড়ি থেকে তিরিশ আট তিরিশ থেকে চল্লিশ বাইশ চল্লিশ থেকে পঞ্চাশ কুড়ি পঞ্চাশ থেকে ষাট আঠারো ষাট থেকে সত্তর কুড়ি এবার আমি এটাকে কীভাবে গড় নির্ণয় করবো যে কোনো পদ্ধতিতে তাহলে আর একটা আমার কলম আপনার এ করতে হবে রো এটা কী হবে এক্স এক্সআই হচ্ছে শ্রেণী মধ্যক এই দুটোর মাঝখানে কথা হবে দশ আর কুড়ি যোগ করে কথা হয় না তিরিশ তিরিশকে দুই দিয়ে ভাগ করলে কথা হবে পনেরো কুড়ি তিরিশ যোগ করলে কত হবে পঞ্চাশ পঞ্চাশ কেজি দুইতে ভাগ করি পঁচিশ তিরিশ আর চল্লিশ যোগ করলে সত্তর দুইতে ভাগ করলে কত হবে না পঁয়ত্রিশ দেখতে পাচ্ছি যে এখান থেকে দশ বাড়লো পঁচিশ আবার একটা দশ বাড়লো পঁয়ত্রিশ আবার একটা দশ বাড়বে পঁয়তাল্লিশ দশ বাড়বে কত হবে না পঞ্চান্ন আর একটা দশ দশ বাড়লে কত হবে না পঁয়ষট্টি ষাট আর সত্তর যদি যোগ করি একশো তিরিশ হবে দুই দিয়ে ভাগ করলে কথা হবে না পঁয়ষট্টি হবে এবারে এই দুটো কলম এই গুণ করে এই কলমটা ভাবো ঠিক আছে তাহলে বারো দিয়ে যদি এটা গুণ করি পাঁচ বারণ ষাটের শূন্য বারোকে বারো আর ছয়ে আঠারো মানে একশো আশি পাঁচ আটটা কত হয় না চল্লিশের শূন্য আট দু ষোলো আর চারে কুড়ি বাইশ দিয়ে যদি পঁয়ত্রিশের গুণ করি এটা আমি রাফে গুণ করে নিতে পারি গুণ করে এখানে লিখে দেবো তার মানে কত হবে না গুণটা করি বাইশকে পঁয়ত্রিশ দিয়ে গুণ করি কত হয় পাঁচ দনের দশের শূন্য পাঁচ দশের একে এগারো তিন দোকানে ছয় আবার তিন দোকানে ছয় তাহলে এটা কত হয় না শূন্য সাত সাত সাতশো সত্তর তাহলে এটা কথা হবে না সাতশো সত্তর আচ্ছা এটা যদি দুই দিয়ে পঁয়তাল্লিশকে গুণ করি তাহলে কথা হয় পাঁচ দোকানে দুশো শূন্য ঠিক আছে একটা তো শূন্য আগে এখানে বসিয়ে দেবো পাঁচ দোকানে দুশো শূন্য চার দোকানে আঠারো আগে নয় এবারে এটার সাথে যদি এটা গুণ করি পাঁচ আঠারো নব্বই শূন্য পাঁচ আঠারো নব্বই আর নিরানব্বই এই যে শূন্যটা আছে এটা গুণ করলে লাস্টের একটা শূন্য হবে দুই দিয়ে গুণ করলে কত হবে না পাঁচ দোকানে দশের শূন্য ছ দোকানে কত হয় বারো আর এক একশো তাহলে কত হবে না তেরো এটা হবে ঠিক আছে তাহলে আমরা এইটা মোট লিখ মোট লিখতে পারি এখানে ঠিক আছে মোট এটা কত হবে না সামেশান এ ফাই বলে আমি এটা যোগ করতে পারি তো বারো আর আটে কথা হয় কুড়ি কুড়ি আর বাইশ বিয়াল্লিশ বিয়াল্লিশ আর কুড়ি বিয়াল্লিশ আর কুড়ি বাষট্টি বাষট্টি আর আঠারো আশি আশি আর কুড়ি একশো তাহলে আমার ঠিক আছে অঙ্কটা একশো জন যেহেতু রুগী তাহলে একশো হবে যোগ করে আর এদিকে এটা যদি যোগ করি এটা এক্স আই এফআই কিংবা এফআই এক্স আই যা করে লিখতে পারি এফ আই এক্স আই লিখলে ভালো হবে এই দুটো রাশি গুণ করে এটা পাবো তাহলে এফ আই এফআই এক্সআই যোগ করলে কত পাবো না এখানে এরকম যোগ করলে শূন্য আট সাত পনেরো পনেরো আর নয় কত হয় না পনেরো আর নয় পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে চব্বিশের চার হবে হাতে থাকবে দুই নয় নয় আঠারো আঠারো আর তিনে একুশ একুশ আর এটা সাত আট তিনে দশ একুশ একুশের দশে একত্রিশ আর হাতে দুই ছিল তাহলে একত্রিশের দশে তেত্রিশের তিন হাতে থাকে তিন ওই এক আর ওই তিন মানে কথা হবে না এটা হবে ফোর থ্রি ফোর জিরো হবে অথব যে গড় কত হবে নির গড় গড় সূত্রটা কী হয় না এফ আই এক্স আই বাই সামেশান এফ আই তাহলে ইমানটা কত না ফোরটি থ্রি চার হাজার তিনশো চল্লিশ আর এফ এফআই এটা আমার কত না একশো তাহলে যদি আমরা একশো দিয়ে ভাগ করি একটা সংখ্যা গিয়ে তাহলে দুভাগ দশমিক আগে বসে তাহলে এটা কথা হবে না ফোরটি থ্রি পয়েন্ট ফোর জিরো তাহলে প্রথমে আমি অঙ্কটা কী করলাম না শ্রেণী মধ্যকটা বার করলাম এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ 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 এই দুটো যোগ করে দুই ভাগ তারপর এই কলমটা করলাম এফআই আই মানে এই দুটো কলম গুণ করে এটা প্রত্যেকটা এরকম গুণ করে এটা পেয়ে গেলাম তারপরে গড় মানে কত হবে সামেশান আই মানে এই লাইনটা যোগ করে একশোটা রুগী আছে একশো পাবো আর সামেশান এক্স আই এটা যোগ করে কত বললাম না চার হাজার তিনশো চল্লিশ তাহলে নিয়োগ গড় কত হবে সামেশান আই এক্স আই বাই সামেশান আই এবারে সামেশান এক্স আই মানটা কত না চার হাজার তিনশো চল্লিশ আর এফআইর মানটা একশো একশো দিয়ে ভাগ মানে দশমী ঘর আগে হবে শেষের থেকে তাহলে এখানে ফোরটি থ্রি পয়েন্ট ফোর জিরো হবে